আপু আমাকে জানা দিয়েছে, আমি অনেক খুশি। তো তা করে আল্লাহ পড়ালেখা বাসাক, দোয়া করি তাগর জন্য। নোয়াখালী অলরাউন্ডার টিভি, দৃষ্টি জুড়ে বৃহত্তর নোয়াখালী। শীতের বৈরী আবহাওয়ায় গরিব দুঃখী অসহায় এবং ছিন্নমূল মানুষের কষ্ট যেন পিছু ছাড়ছে না। কনকনে শীতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া অসহায় মানুষগুলোর। শীতার্থ এসব মানুষের কষ্ট থেকে পরিত্রাণের জন্য চাটখিলের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিল সেবা ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার 23 জানুয়ারি সংগঠনটির পক্ষ থেকে চাটখিল উপজেলার চাটখিল মধ্যবাজার বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড ও বেদেপল্লিতে 40টি কম্বল এবং 40টি সোয়েটার বিতরণ করা হয়েছে। চাটখিল সেবা ক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতায় সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন এই সেবা ক্লাবের সকল নারী সদস্য। মানুষের পাশে দাঁড়াবো, মানুষের পাশে দুহাত বাড়াবো, এই স্লোগানকে সামনে রেখে আত্মমানবতার সেবায় একঝাঁক তরুণ নারী শিক্ষার্থী কাজ করছে চাটখিল সেবা ক্লাবে। উল্লেখ্য, বিগত 1 জানুয়ারি 2022 আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চাটখিল সেবা ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আসসালামু আলাইকুম, আমরা চাটখিল সেবা ক্লাবের টিম মেম্বার এখানে সবাই আছে। আজকে আমরা বিতরণ করতে আসছি। আমাদের 20 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু ভ্যাকসিন না হতে অনেকে অসুস্থ হওয়ার কারণে আমরা 23 তারিখে ডেটটা দিয়েছি। বিশেষ ধন্যবাদ মাই অর্গানিক ফুডের টিম মেম্বারদের, তারা আমাদেরকে অনেক হেল্প করেছে। প্লাস আমাদের চাটখিল বাজারে অনেক দোকানদারও অনেক হেল্প করেছে, তাদের সহযোগিতা আজকে আমরা এটা করতে পারতেছি। তা আমরা চাইতেছি যে সামনে সবাই আমাদেরকে হেল্প করুক, পাশে থাকুক, আমরা আরও বড় কিছু করব। শীত বস্ত্র বিতরণ ছাড়াও তারা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে, যেমন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, অসহায় শিশুদের পোশাক বিতরণ, গরিব ও অসহায় মানুষদের সাহায্য করা। শীত নিবারণে কম্বল ও বস্ত্র পেয়ে যেন খুশির শেষ ছিল না ছিন্নমূল মানুষগুলোর। আপু আমাকে জানা দিয়েছে, আমি অনেক খুশি। তো তা করে আল্লাহ পড়ালেখা বাসাক, দোয়া করি তাগর জন্য। আমি কম্বল পাইয়া অনেক খুশি হইলাম। অসহায় ছিন্নমূল মানুষের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে সমাজের বিত্তবানদের পাশে চান চাটখিল সেবা ক্লাব। আমরা চাটখিল সেবা ক্লাব থেকে উদ্যোগ নিয়েছি, চাটখিলের যত সুবিধাবঞ্চিত শিশু এবং মানুষরা আছে আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের জন্য কাজ করব। আমরা একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়, যদি আপনারা সবাই আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতেও তাদের জন্য কাজ করতে পারবো। যেন আমরা গরিব বাচ্চাদের পাশে থাকতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন।